আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত। জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ আট ব্যক্তি সহ আহত 15 জন। হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন ইউকের পৃষ্ঠপোষকতায় ক্রীড়া সংগঠক শহীদ উদ্দিন স্মরণে ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন। এবং পেন্সুগঞ্জের দৃষ্টিনন্দন আল্লাহ লেখা মাহমুদুসামাদ চৌধুরী এমপি চত্বর উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের সাথে সিলেটেও যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাভরে বীর শহীদদের স্মরণ করেছে জাতি। বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের। স্বাধীনতার 49তম বর্ষে বিজয় দিবস বাঙালি জাতির জীবনে আলাদা তাৎপর্য আর আবহ নিয়ে এসেছে। একদিকে করোনার সংক্রমণ আর অন্যদিকে ভাস্কর্য ইস্যু, সব ছাড়িয়ে দেশপ্রেমী জনতার হাতে ফুল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এদিকে দিবসটি উপলক্ষে হবিগঞ্জের দুর্জয় শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জহির, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ। সকাল 8টায় জেলা প্রশাসনের নিয়মতলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা সহ নানা কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন। এছাড়াও সুনামগঞ্জ পৌরশহরের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, সিপিবি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, সিলেট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিজয়ের এই মাসে বিএনপি নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিজয় দিবসের শোডাউন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা মিছিল করে সিলেট রেজিস্ট্রারি মাঠে জড়ো হন। রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহসভাপতি আবুল কাইয়ুম জালালী পঙ্খী, সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, সদস্য সচিব মকসুদ আহমদ সহ আরও অনেকে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 15 জন আহত হয়েছেন। এর মধ্যে 8 জনকে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ সদস্য সহ 12 জনকে আটক করে পুলিশ তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে। এছাড়াও একটি লাইসেন্সকৃত বন্দুক উদ্ধার করে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার সাথে একই গ্রামের বাসিন্দা নজির হোসেনের মধ্যে গ্রামের বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। এছাড়াও আটক 12 জনকে কারাগারে পাঠানো হয়েছে। শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজারের উদ্যোগে সম্প্রতি মৌলভীবাজারের পৌর জনমিলন কেন্দ্রে শানে মুস্তফা সম্মেলন 2020 অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা।
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও মৌলভীবাজারের পৌর জনমিলন কেন্দ্রে সম্প্রতি শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজারের উদ্যোগে শাহানে মুস্তফা সম্মেলন 2020 অনুষ্ঠিত হয়। জালালী কাফেলা ঐতিহ্য সাইটের মাসব্যাপী কর্মসূচি শেষে এ সম্মেলন অনুষ্ঠিত হল। মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপুর সার্বিক তত্ত্বাবধানে এবং সভাপতিতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হজরত আল্লামা নাজিমউদ্দিন চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত আল্লামা ফখরউদ্দিন চৌধুরী ফুলতলি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, মাওলানা আব্দুল সোবহান সাদুয়াটি, আলহাজ আবু সুফিয়ান চেয়ারম্যান একাটনা ইউনিয়ন। অনুষ্ঠান উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 3 আসনের সাংসদ নেসার আহমদ। শানে মুস্তফা সম্মেলনে বুখারী শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত সহ প্রায় 1.5 কোটি দরুদ শরীফ পড়া হয়। এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আলাউর রহমান টিপু জানান, আন্তর্জাতিক শানে মুস্তফা প্রত্যেক বছর হয়। দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে মৌলভীবাজারের অনেক মানুষ আমাদের এই মাহফিলে সহযোগিতা করেন, দোয়ার জন্য আসেন। আমরা সকলের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের কল্যাণমূলক কর্মসূচির ব্যাপারেও তিনি বলেন, শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর আন্তর্জাতিক শানে মুস্তফা করে থাকি এবং পাশাপাশি আমাদের ব্লাড গ্রুপিং আছে, আমাদের কুরবানি প্রজেক্ট আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক বিয়েতে সাহায্য করি। আমরা শীত বস্ত্র বিতরণ করেছি ইতিমধ্যে এবছর এবং আগামীতেও করব। প্রধান বক্তা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী বলেন, এই সংস্থা ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানাদি থেকে নিয়ে মানুষের জনহিতকর অনেক কাজেই তারা সামিল হচ্ছেন। আল্লাপাক এর যারা কর্ণধার আছেন, যারা দাতা আছেন, সকলের দিন দুনিয়া ভালোই নসিব করুন। সম্মেলনে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হজরত আল্লামা নাজিমউদ্দিন চৌধুরী ফুলতলি। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ট্রাস্টের সম্পাদক মাওলানা অলিউর রহমান সানি। এই সম্মেলনে করোনা সংকট থেকে রেহাই পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার বিশেষ দিদার কামনা করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট টেনিস ক্লাবের ব্যবস্থাপনায় ও সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মাহা এর পৃষ্ঠপোষকতায় 11তম মহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট 2020 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সন্ধ্যায় সিলেট টেনিস ক্লাব এরিনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট টেনিস ক্লাবের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য ও পুরস্কার প্রদান করেন সিলেটের পুলিশ সুপার ও সিলেট টেনিস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট টেনিস ক্লাবের সহসভাপতি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মাহা এর স্বত্বাধিকারী মাহিউদ্দিন আহমদ সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক হাম্মাদ রব চৌধুরী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট টেনিস ক্লাবের সহসভাপতি শেখ নাজমুল হক। অনুষ্ঠানে সিলেট টেনিস ক্লাবের কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরবর্তী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। পেঞ্চুগঞ্জের দৃষ্টিনন্দন আল্লাহ লেখা মাহফুজুসামাদ চৌধুরী এমপি চত্বর উদ্বোধন। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালিত হয়েছে। করোনা সংকটের কারণে এবছর সীমিত আকারে দিবস দুটি পালিত হয়েছে। মৌলভীবাজার হেড অফ নিউজ খালিদ চৌধুরীর রিপোর্ট ও ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন কার্যালয়ে এ সময় আলোচনায় যোগ দেন মৌলভীবাজার 3 আসনের সাংসদ নেসার আহমদ, সংরক্ষিত মহিলা সাংসদ জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুনুর রশিদ, পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চষী মাসুদ। বক্তারা গভীর শ্রদ্ধার সাথে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। লিস্ট করে পরিকল্পিতভাবে আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাহিদ আহসান শহীদদের আত্মত্যাগের বাংলাদেশ একদিন উন্নতির শিখরে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। এখন আমরা যে রাস্তায় হাঁটছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে অবশ্যই আজকে এই বুদ্ধিজীবী দিবসে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে জায়গাটুকু, সেই জায়গা থেকে বলতে পারি যে তোমাদের যা বলার ছিল অবশ্যই তা বলবে বাংলাদেশ। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় তুপদ্বনী মৌলভীবাজার সার্কিট হাউস প্রাঙ্গনে পতাকা উত্তোলন সহ শহীদ বুদ্ধিজীবী স্তম্ভে ফুলের শুভেচ্ছার মাধ্যমে। প্রশাসনের বিভিন্ন বিভাগ, সাংবাদিক, রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ফুলের শুভেচ্ছার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। দুপুরে স্থানীয় পৌর জনমিলন কেন্দ্র ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মৌলভীবাজার 3 আসনের সাংসদ নেসার আহমদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পরিকল্পনাকে সামনে রেখে আমাদের এই দেশের মুক্তির জন্য আন্দোলন চলছে। সংরক্ষিত মহিলা সাংসদ জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান সহ অন্যান্যরা। দিবসটি উপলক্ষে চ্যানেল এস এর মাধ্যমে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা। জেলা পুলিশ সুপার মৌলভীবাজার বাসীকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। তরুণ সমাজকর্মীরা দেশের প্রতি ভালোবাসার জন্য মহান বিজয় দিবস। আমরা সকলে জানি যদিও করোনা ভাইরাসের কারণে এবছর সীমিত পর্যায়ে করা হচ্ছে, তারপরও এই জনোৎসব বিশেষ করে এই দিবসটি উপলক্ষে বাঙালির যে আবেগ, বাঙালির যে অনুভূতি, বাঙালির যে প্রত্যয় মনোভাব তা কিছুতেই থামছে না। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের ফেরিঘাটে আল্লাহ লেখা দৃষ্টিনন্দন মাহমুদুসামাদ চৌধুরী এমপি চত্বর সন্ধ্যায় সুইচ টিপে উদ্বোধন করলেন সিলেট 3 আসনের সংসদ সদস্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদুসামাদ চৌধুরী এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে আল্লাহ লেখা এই দৃষ্টিনন্দন চত্বরটি উদ্বোধন করতে পেরে মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এই 3টি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান মাহমুদুসামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল ইসলাম মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সাবেক উপবিভাগীয় প্রকৌশলী বিশ্বনাথ সড়ক উপবিভাগের মোহাম্মদ নুরুল মজিদ চৌধুরী, উপবিভাগীয় প্রকৌশলী বিশ্বনাথ সড়ক উপবিভাগের নুরে আলম সিদ্দিকী সহ আরও অনেকে। হাউজিং স্টেট অ্যাসোসিয়েশন ইউকের পৃষ্ঠপোষকতায় এবং হাউজিং স্টেট ইউথ অ্যাসোসিয়েশন সিলেটের পরিচালনায় ক্রীড়া সংগঠক মরহুম শহীদ উদ্দিন আহমদ স্মরণে শহীদ স্মৃতি বিজয় দিবস ফুটসল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ফাইনাল শেষে সিলেটের সুধীজনেরা জমজমাট এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন। বিস্তারিত জানাচ্ছেন মনিউদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। হাউজিং স্ট্রিটের বাসিন্দা মরহুম শহীদ উদ্দিন আহমদ ছিলেন একজন ক্রীড়া অন্তপ্রাণ মানুষ। সিলেটের ক্রীড়াঙ্গনের ভিত্তি স্থাপনে যারা নিবেদিত কর্মী হিসেবে কাজ করেছেন তাদের একজন ছিলেন তিনি। হাউজিং এস্টেটের এই ক্রীড়া সংগঠকের স্মরণে আয়োজন করা হয় শহীদ স্মৃতি বিজয় দিবস ফুটসল টুর্নামেন্ট। তারা আসলে খেলাধুলার যে ভিতগুলো গড়ে দিয়েছিলেন, আজকে কিন্তু আমরা সিলেটের এখনকার যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, খেলোয়াড়রা রয়েছেন, তারা ভোগ করছেন। কারণ এই পাড়ারের ছেলে আমার 3 বাসা পরে তার অবস্থান, আমি ছোট থেকে ওকে দেখেছি, অত্যন্ত ভালো চরিত্র একটা ছেলে ছিল, ক্রীড়াবিদ ছিল। শহীদুদ্দিনের আহমদের জন্য আপনারা যে আজকে যে অনুষ্ঠান করেছেন আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যদি আপনারা চান আমাদের হয়তো আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ফাইনালটা ওইখানে করতে পারতেন, আমরা এই সুযোগ করে দিতে পারতাম।
হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশন ইউকের পৃষ্ঠপোষকতায় এবং হাউজিং এস্টেট ইউথ অ্যাসোসিয়েশন সিলেটের পরিচালনায় এই টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন সিলেটের সুধীজনেরা। যে চমৎকার একটি টুর্নামেন্টের আজকে সফল সমাপ্তি হলো, আমি হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশন ইউকে এটি সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ইউথ অ্যাসোসিয়েশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যাপারে লন্ডন এবং আমরা সিলেটস্থ যারা সহযোগিতা করছেন বা যারা গিয়ে অগ্রণী ভূমিকা নিচ্ছেন তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। হাউজিং অ্যাসোসিয়েশন ইউকের সৌজন্যে এবার আমরা ফুটবল আয়োজন করেছি শহীদ ভাই স্মরণে। ভবিষ্যতে আমরা ব্যাডমিন্টন এবং ক্রিকেট আরও যা খেলাধুলা হয় আরও যারা সমাজসেবায় নিয়োজিত হাউজিং এস্টেটে তাদের নামেকে নিয়ে উদ্যোগ নেওয়ার আমাদের ইচ্ছা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কোয়াইসলুদি, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, এলাকার মুরব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান হাজি মোহাম্মদ শফিকুদ্দিন আহমদ, মাসুদ আহমদ চৌধুরী, মুস্তাক আহমদ শিপু, এম এ আউয়াল, এনায়ত হোসেন লিটন, এনামুল কুদ্দুস সহ আরও অনেকেই। হাউজিং এস্টেট ইউথ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর মাহমুদ। অনুষ্ঠানে হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সকল অতিথি এবং শহীদ উদ্দিন আহমদের খেলার সাথী মুস্তাক আহমদ চৌধুরী শিপুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রাইভেট হাসপাতাল ক্লিনিকগুলোতে যখন সেজার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে ঠিক সেই সময়ে নর্মাল ডেলিভারির সাফল্যের গল্প শোনালেন সিলেটের ফ্রিডম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। আম্বরখানার বিমানবন্দর সড়কে অবস্থিত এই হাসপাতালের বয়স মাত্র এক বছর, এই সময়ে চিকিৎসা সেবায় অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে হাসপাতালটি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদ জানান, 50 শয্যার এই হাসপাতালে শুধুমাত্র গত নভেম্বর মাসে 48 জন শিশু নর্মাল ডেলিভারিতে পৃথিবীতে এসেছে, যা অন্য যে কোনো প্রাইভেট হাসপাতাল কিংবা ক্লিনিকের চেয়ে ব্যতিক্রম। এছাড়াও বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে হাসপাতালটিতে 21 জন ঠোঁট কাটা ও তালু কাটা রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা দেওয়া হয়েছে। ফ্রিডম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের কালে এসব তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফ্রিডম হাসপাতালের চেয়ারম্যান রইসউদ্দিন, পরিচালক ডাক্তার রায়হান মাহমুদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকি, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এনামুল হক জুবের সহ আরও অনেকে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বীর মাতা সম্মাননা, ছিন্নমূল এতিম শিশুদের নতুন সোয়েটার ও উন্নত খাবার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবস পালন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা। উপজেলা প্রেস ক্লাবের সুহৃদ ও আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সুব্রত দত্ত ও রূপা অধিকারের আর্থিক সহায়তায় এই বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার নেসারুদ্দিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে অনুষ্ঠিত হয় বীর মাতা সম্মাননা ও মুক্তিযুদ্ধের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। এই পর্বে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।